এখন তাদের প্রশ্ন হচ্ছে, আপনি যে বলছেন ইয়া নবী, এবারে এখানে এই জন্য আলেম দ্বারা বুঝবেন ইয়া নবী মানে এই নবী। এখন আপনি আমি যে আমার ভাই মানুষ সাহেব, এটা কেমন বিয়াদবি কথা বলেন? মানুষ সাহেব এটা বিয়াদবি? মামুন সাহেব যদি বলেন এই মামুন সাহেব, এই মোস্তফা বিয়াদবি না? নবীরা কেন করে নেই নবী, এটা তো বিয়াদবি, বিয়াদবি না? আমরা বলি এদের কোরআন হাদিস পড়ার উদ্দেশ্য হচ্ছে নবীজির শানকে খাটো করা, সুন্নিদের কোরআন হাদিস পড়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলের শানকে বাড়িয়ে বাড়িয়ে করা। তাদের আবার ঠিক আছে, মানছি নবীর সালাম দিচ্ছেন, তো আবার শহরের সালাম দিলেন, দিলেন কেন? এটা তো গোপনাহি করলেন, বেয়াদবি করলেন, কারণ যেখানে রসুলের সালাম সেখানে পেশোয়ারের সালাম কেন? গোলামের ১৪০০ বছর পরের গোলাম, তাও গোলাম হয়েছে কিনা এটা সত্য? পৃথিবীর কোন মৌলবী প্রেমের উপরে কোন দলিল দিতে পারবে না? কেন দাঁড়াইছেন? কেন সোয়াবের জন্য? নামাজের সাইতে শ্রেষ্ঠ বন্দেগী পৃথিবীতে আর কিছু আছে? সালাম তো দিছি নবীরে, নবীর সালামের লগে যদি পেশওয়ারের সালাম, জালালের সালাম বিয়াদবি হয়, তো নামাজ কার? সালাম দিচ্ছেন কিনা? এবার এই যে নামাজের ভিতরে সালাম দিলা কারে? সালেহিন মানে? সালেহিন মানে? সালেহিন মানে আল্লাহর ওলিরা? সালেহিন মানে কারা? আল্লাহ। বলেন সালেহিন মানে কারা? আল্লাহ। নামাজের ভিতরে যদি আল্লাহর ওলিদের সালাম দেওয়া বৈধ হয়, নামাজের ভিতরে যদি আল্লাহর ওলিদের সালামটা বৈধ হয়, কিয়ামের ভিতরে বৈধ না অবৈধ? বৈধ। তবে যারা বলে অবৈধ তারা মূর্খ, তাদের ডক্টরেট ডিগ্রিটা জালালের জুতার তলে। আলহামদুলিল্লাহ।